আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। আর এই দিনই রামপুরহাট দিল্লি পাবলিক স্কুলের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল দিল্লি পাবলিক স্কুলে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারীর আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে এসব অজানা বীরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত 14ই জুনের বিশ্ব রক্তদান দিবস। রক্তদান মানে জীবনদান, কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের ভাড়ারে। থ্যালাসেমিয়া অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে, ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাংকগুলোতে। জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতেও রক্তের সংকট তৈরি হচ্ছে। এদিনের রক্তদান শিবিরে মোট 95 থেকে 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই দুর্দিনে রক্তের সংকট মেটাতে দিল্লি পাবলিক স্কুলের এই উদ্যোগ অনেকটাই সহযোগিতা করবে বলে মনে করেন ব্লাড ব্যাংকের কর্মীরাও। দিল্লি পাবলিক স্কুলের এই মানবিক কাজকে কুর্নিশ জানায় ও2 নিউজ বাংলা। The second year for DPS Rampurhat to organize blood donation camp, and the motive behind this camp is to donate blood to save life and to help the people and the patient who are in dire need of the blood. রক্তদান মহোদ্যান আর পুরুষ মহিলা ব্যতিক্রম না করেই আমার মনে হয় যে রক্তদানের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। আর এটাই আমার বার্তা থাকবে সমাজের প্রতি, যে যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, রক্তদান করুন আর সবাইকে প্রেরণা যোগান রক্তদান করার জন্য। নমস্কার, আমি দেবযানী চট্টোপাধ্যায়। আমাদের দেশে জনসংখ্যার কথা মাথায় রেখে দিনে দিনে বেড়ে উঠেছে স্বাস্থ্যসেবার পরিকাঠামো এবং তার সঙ্গে বাড়ছে এমপ্লয়মেন্ট। তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন ট্রেন্ড মেডিকেল ইউনিট, যা সুযোগ্য ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্টদের হাত ধরেই সম্ভব। এই ইউনিটের কিন্তু আপনিও একজন অপরিহার্য অংশ হয়ে উঠতে পারেন। আচ্ছা, কখনো ভেবেছেন ফার্মাসিস্টরা যদি না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কি হতো? কত অসুবিধায় পড়তে হতো আমাদের? ফার্মেসি পড়ে কিন্তু অনেক মানুষই আমাদের অজান্তে সমাজের সেবা করে চলেছে। কখনো হয়ে উঠতে পারেন ড্রাগ ইন্সপেক্টর, কখনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার, বা কখনো ফার্মাসিস্ট। ফার্মেসি পড়তে গেলে এখন আর পশ্চিমবাংলার বাইরে যেতে হচ্ছে না। বীরভূমের গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেসে পাবেন উন্নত পরিকাঠামো, প্র্যাকটিক্যাল ট্রেনিং এর সুযোগ এবং কমপ্লিট গাইডেন্স। আমাদের কলেজ PCI এবং ম্যাকাউট অনুমোদন প্রাপ্ত। গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস এর ব্যাচেলর অফ ফার্মেসি, ব্যাচেলর অফ ফার্মেসি ল্যাটারাল অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের মাধ্যমে আপনারাও কিন্তু এদের মধ্যে একজন হয়ে উঠতে পারেন। ল্যাবরেটরি ট্রেনিং এবং কাউন্সিলিং এর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টসদের ক্যাম্পাস রিক্রুটমেন্টের জন্য সুযোগ্য করে তুলি। উন্নত মানের স্মার্ট ক্লাসরুম, ই লাইব্রেরি, স্টুডেন্ট স্কলারশিপ এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে আমাদের এই কলেজে। শুরু থেকে শেষ অবধি পাবেন ক্যারিয়ার কাউন্সিলিং এবং উন্নত মানের হস্টেল ফ্যাসিলিটি। গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেসে 4টি ফার্মেসি প্রতিষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি কলেজ অফ ফার্মেসি, এসকিম ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চ, রাঙামাটি কলেজ অফ ফার্মেসি এবং অগ্নিবীনা স্কুল অফ ফার্মেসি। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সংকল্পে অটুট থাকুন, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। স্বাস্থ্যসেবা বলতে কিন্তু আমাদের চোখের সামনে ডাক্তাররা ভেসে ওঠেন। শুধু কি তাই, তাদের সঙ্গেও কিন্তু অনেক মানুষ থাকেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে কিন্তু লড়াই করেন। আমি তো বলবো তারাই রোগীদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কাদের কথা বলছি। ইয়েস, আমি নার্সিং প্রফেশনের কথা বলছি। স্বাস্থ্যসেবা এবং সমাজ কল্যাণে নার্সের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, আমরা সবাই জানি। আর ঠিক এই কথাটা মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলার রবি ঠাকুরের স্নেহধন্য জেলা বীরভূমে গড়ে উঠেছে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর নার্সিং কিন্তু ক্যারিয়ার অপশন হিসেবে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি ভাবতেই পারেন ভারতবর্ষের সেরা সেরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস কি পাল্লা দিতে পারবে? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস
WBNC এবং IMC দ্বারা স্বীকৃত, যেখানে 4 বছরের BSc নার্সিং এবং 3 বছরের GNM কোর্স করার সুযোগ সুবিধে আছে। হেলথ কেয়ার সেক্টরে আধুনিকতার কথা মাথায় রেখে আমাদের স্টুডেন্টসদের জন্য ওয়াইফাই যুক্ত স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা রয়েছে। স্টুডেন্টসদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য রয়েছে স্কলারশিপ অফারসও। এছাড়া রয়েছে অত্যাধুনিক হস্টেল এবং ক্যান্টিন ফ্যাসিলিটি। আমাদের স্টুডেন্টসরা যাতে এক ধাপ এগিয়ে থাকে, তাই মাল্টি স্পেশালিটি হসপিটালে আমাদের স্টুডেন্টসদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেসের 2টি প্রতিষ্ঠান রয়েছে, গীতাঞ্জলি ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রাঙামাটি ইনস্টিটিউট অফ নার্সিং। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এডুকেশন লোন এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য সমাজ কল্যাণ ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে সফল করা।